মই মই এলাম বালু বিশেষজ্ঞ দেখ না মোর গথরের মধ্যে বালু লাগাই না অনেক দন দাও তোমার বলছিলাম না একটা বাসা দেখছি অত্যন্ত বাসাটা সুন্দর খোলামেলা পরিবেশ এইরকম এলাকায় এরকম একটা বাসা এটা বারো তোক দিয়ে দেখবে না তুমি কল্পনা করতে পারবে না বেমালা সুন্দর তুমি যদি এই বাড়িটা দেখো মানে তোমার তো নাচতে ইচ্ছে করবে গাইতে ইচ্ছে করবে বিশ্বাস করো না বারান্দাটা দেখছো জীবনটা আমার করে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা মান্ডা কিছু বুঝি না গরম বানাই হলাম ঠান্ডার দিকে করবো কি মানে ফেসবুক গরম বানাই হলাম মনে করো যে নাচতে করতে ভিডিওটা যে করবো এখানে বইয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফলোয়ার্স মলোয়ার্স বাড়াই হলাম ও কি গান গাইতে ইচ্ছা করতেছে না হয় মানে কি যে গানটা গাম কোন গানটা গাইয়ে নাচতে করতে একটা ভিডিও বানান যায় কদি ডাকে পাখি খলো আখি দেখো ভোরের বাতাস বারান্দাটা দেখছো ওইনে খারাইয়া তুমি যেটা গান কবা দুনিয়া পৃথিবী জানান দিয়ে দেবা ডুয়েট করলে কেমন হইবে তোমারে লইয়া আবার তুমি তো বাইরে লইয়ে যাবা তোমারে মানসে মনে করো যদি দেহে মন লাগে নাচতে ওই যে ওই গানটা তুমি গানটা গাও দিয়ে যে ডাকে পাখি খোলো আখি দেখো ভোরে অকি মরে ঘুরোকা তুমি তো ঘুরে গেলা মুই তোমারে ঘুরামু ডাকে পাখি খোলো আখি থাক তোর মাথা ঘুরি পড়িয়ে যাবা নাচা লাগবে না লও এই বাড়ির লোক কত ঘুরায় মানছে বাড়ির লোক কত দিও এই ফর এই ফর দাও তো কাকু চাও কাকু কাকু মোর আই পড়ছি কেটা যে ওই যে বাসা বাড়ার জন্য আসছিলাম না মোরা ওই ফ্যাক্টরি লই আসছি বাড়ি হলো তো কি তো সমস্যা কি আসসালামু আলাইকুম কাকু আসসালাম কেলা কাকু ওই যে ফোনে কথা বলছিলাম না আপনার বাসাটা বাড়ার জন্য আমার মিসেসরা লই আছি আচ্ছা আচ্ছা আপনার লিভেন ভাড়া জি জি যজ্ঞে তাহলে হলে কি দেখছেন না দেখবো দেখেন অসুবিধা নাই কি তার আগে আমার কিছু লোকজন আছে ওনারা তো একটু দেখবে লোকজন এইব কেলা আসাইলে আপনি বসবেন বলান দেবো না তো না লোকজন এবো গেলে থাকবেন আপনারা না কিছু লোকজন আছে ওনারা তো দেখবে বিষয়টা কেমন আমি থাকবো আপনার বাসায় কতটুকু নিরাপদ এরা দেখবে না তো বললাম দিই আমি রাখবেন এই আমরা রান তুমি বসবে না মাতারি মানুষ এত বেশি বসতে যাইও না এক জায়গায় বসবাস করবো আমি বোঝা লাগবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনারা এত লোক খেলাইছেন তাই নাকি আপনি কেটা পরিচয় মই মোর নাম আপেল মাহমুদ মই লগে সয়েল টেস্ট করি মনে হরেন আপনার এই বিল্ডিংটা কোন হানে দাঁড়ায় রয়েছে এটা দেখতে গেলে আমি খালি তলে একটা আর দিমু ওখান থেকে কাদা বাইর করে বলে দিতে পারবো যে আপনি এইটা পোহরের মধ্যে বানাইছেন নাকি মাটির উপরে বানাইছেন আর না এটা পচে যাবে না খারাই থাকবে অ্যালার্ম দিলে ঠাস করে পচে যাবে না খারাই থাকতে পারবে এই আমি বলে দিতে পারবো এই মোটা পা আপনি আমি আমার এই দেখে কি মনে হইতেছে আপনার আমি হইলাম পাক ঠোট্টি ওইটা আসলে কত শক্তিশালী এটা দেখলেন লেখা আমি আর ওই যে আপনি ঠিক না আমাকে বলছেন তো আমার নাম হচ্ছে মোহাম্মদ শামীম সুন হেসায় আমি একজন লট বিশেষজ্ঞ আমি এই লট প্রণাম বানাইছেন এরা জাহাজ কাটা লট না এই যে টিন টুন কাটিয়ে হেডে লট পুরাই লট বানাইছে এরা মনে কর টুকটা দিলে বলে কি তাই এই বিল্ডিং ভূমিকম্পাতে জায়গা কারাই থাকবো আমার ভাঙি মুসলাই যাইব এরাই বলে কি তাই এই সুন্দরী আপা আপনি আমি আমি হলাম রং বিশেষজ্ঞ সারাদিন মেকআপ করে থাকি আপনার এই বাড়িতে যে রং দিচ্ছেন না তুরে মেয়েরা বলতে পারবে এটা অরিজিনাল রং আর ডাক দেখেছে আর এই যে কালা ড্রেস মই মই এলাম বালু বিশেষজ্ঞ তার নাম ওর গথরের মধ্যে বালু লাগাই না মই আমার এই বাড়িগঞ্জ দিয়া কোনা কাঞ্চিতে একটু বালু লই ইয়াতের মধ্যে গসা দিয়ে কইয়ে দেখতে পারবো এই বালির মধ্যে আপনি সিমেন্ট কত দূর লাগাইছেন পানু বেশি দিয়েছেন না পানি কম দিয়েছেন এই ভূমিকম্প হইলে বাড়ি জজর করে বালুর মতো পড়ে যাবে না ইষ্টগাইকে খাড়াই থাকবে মুই খালি বালু একটু লইয়ে গোয়াসা দেখে কইয়ে দেখতে পারবো মুই হইলাম বিশিষ্ট বালু বিশেষজ্ঞ বাজান আপনি এত গিনি বিশ্ব করে লিয়ে আইছেন বুঝছেন নি তাহলে আমি বললাম মিছা কথা করা পারবো না এই বাড়িটা নিয়ে বহু টেনশনের মধ্যে আছে বুঝছেন যে কোনো সময় এটা ভেঙে পড়বে পারে টিনের উপরে পড়বে না এটা কি বিশেষ আছে আমি বিয়ে করছি মাত্র ছয় মাস মানে বড় খাইতে চাই না কাকু মনে মাফ করে দিতেন আপনার শরীর খারাপ গাড়ি পড়তে পারেন দৌড়ান